বিলাসবহুল ঘড়ির বিচিত্রতা এবং তাদের অকল্পনীয় দাম। স্মার্টফোন আর মোবাইলের যুগে সময়ের হিসাব রাখার জন্য ঘড়ির প্রয়োজনীয়তা সত্যি এখন সামান্যই। তবুও ফর্মাল লুক তৈরি করতে ঘড়ির কোনো বিকল্প নেই। ঘড়ি বর্তমানে সময়ের হিসাব রাখার যন্ত্রের চাইতে আভিজাত্য, শখ এবং ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেই অধিক পরিচিত। মাত্র কয়েকশো টাকা থেকে শুরু করে ঘড়ির দাম হতে পারে আপনার আমার কল্পনারও বাইরে। এ বিষয়ে সামান্যতম আগ্রহে মানুষের মনেও প্রশ্ন আসতে বাধ্য, কেন একটি ঘড়ির দাম এমন অবিশ্বাস্য রকমের বেশি? ব্র্যান্ড যে যাই বলুক, ঘড়ির দাম নির্ধারণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্মাতা প্রতিষ্ঠানের ব্র্যান্ড মূল্য। কাউকে সবচেয়ে দামি ঘড়ির ব্র্যান্ড কোনটি জিজ্ঞাসা করলে অধিকাংশই বলবেন রোলেক্সের কথা। উত্তরে অবশ্য খুব বেশি ভুল নেই, কারণ সবচেয়ে অভিজাত দশটি ব্র্যান্ডের তালিকায় অবশ্যই রোলেক্সের নাম থাকবে। 1905 সালে প্রতিষ্ঠিত সুইস এই কোম্পানি টেনিস এবং গলফের মতো অভিজাত খেলার সঙ্গে নিজেদের নাম সম্পূরক করতে সক্ষম হয়েছেন। এছাড়াও অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্বদের এই রোলেক্স ঘড়ি ব্যবহারের কারণে তাদের ব্র্যান্ডের মূল্য বৃদ্ধি করেছে বহুগুণে। তবে সবথেকে বিখ্যাত এবং দামি ঘড়ির নির্মাতা বললে অবশ্যই সবার আগে নাম আসবে প্যাটেক ফিলিপের। 1839 সালে প্রতিষ্ঠিত এই সুইস কোম্পানির সবথেকে কম দামি ঘড়ির জন্যও আপনাকে খরচ করতে হবে প্রায় $10,000। এছাড়াও ভ্যাসুরন কনস্টান্টিন, অ্যাঙ্গাল অ্যান্ড জুনা, IWC, ব্রিগেটস, জেগার লেকুথ, ওমেগা, ব্লঙ্কপান, অদ্রেমার পিগে এই ব্র্যান্ডগুলো শীর্ষদশে জায়গা করে নেবে। মুভমেন্ট বা চালিকা শক্তি, মুভমেন্ট বা চালিকা শক্তির উপর নির্ভর করে ঘড়িকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যা হচ্ছে যথাক্রমে কোয়ার্টস বা ইলেকট্রিক্যাল মুভমেন্ট এবং মেকানিক্যাল মুভমেন্ট। আমাদের পরিচিত অধিকাংশ ঘড়ি কোয়ার্টস বা ইলেকট্রিক্যাল মুভমেন্ট দ্বারা পরিচালিত। এই ধরনের মুভমেন্টে ব্যাটারির বিদ্যুৎ শক্তি একটি ছোট মোটরকে শক্তি যোগায়, যা ঘড়ির কাঁটাগুলোর সঞ্চালনে ভূমিকা পালন করে। বিংশ শতাব্দীর শুরুতে এই কোয়ার্টস মুভমেন্ট ঘড়ির দামকে সর্বসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোয়ার্টস ঘড়ি মেকানিক্যাল ঘড়ির থেকে অনেক বেশি নির্ভুল এবং দামের দিক থেকেও অনেক সাশ্রয়ী হলেও ঘড়ির সংগ্রাহক হতে চাইলে মেকানিক্যাল ঘড়ি না থাকলে আপনার সংগ্রহ কখনই সম্পূর্ণ হবে না। মেকানিক্যাল ঘড়ি সঞ্চিত শক্তি থেকে সময়ের হিসেব রাখে, এর ভিতরে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ থাকে না। মেকানিক্যাল ঘড়ি না বলে একে দম দেয়া ঘড়ি বললে অনেকের কাছে চিনতে সুবিধা হতে পারে। বিংশ শতাব্দীর আগে ঘড়ি বললে এই মেকানিক্যাল ঘড়িকেই বোঝানো হতো। ঘড়ির কোনো হাতল ঘুরিয়ে ঘড়িকে দম দেয়া হতো। মেকানিক্যাল ঘড়ির প্রস্তুত প্রক্রিয়া ইলেকট্রিক্যাল ঘড়ির থেকে অনেক বেশি জটিল, তবে যথাযথ যত্ন নিতে পারলে একটি মেকানিক্যাল ঘড়ি হতে পারে আপনার সারা জীবনের সঙ্গী। বর্তমানে অটোমেটিক ঘড়ি খুবই জনপ্রিয়, যা মেকানিক্যাল ঘড়িরই আরেকটি প্রকার। এইসব ঘড়িকে আলাদা করে দম দেওয়া লাগে না, বরং ঘড়িগুলো এমনিভাবেই প্রস্তুত করা হয়। আপনার হাতে থাকার সময় হাতের সামান্য নড়াচড়াতেই তা শক্তি সঞ্চয় করে এবং পরবর্তীতে স্প্রিংয়ের সাহায্যে দীর্ঘ সময় তা গতিশীল থাকে। কমপ্লিকেশন, সময় দেখা ছাড়া একটি ঘড়িতে যা যা করা সম্ভব তাকে ঘড়ির কমপ্লিকেশন বলা হয়। আপনার হাতের ঘড়িটি যদি সময়ের পাশাপাশি তারিখও দেখতে পারে, তাহলে সেটিও ঘড়ির একটি কমপ্লিকেশন। অধিক কমপ্লিকেশনের সংখ্যা ঘড়ির দাম বাড়িয়ে দিতে পারে বহুগুণে। সবচেয়ে বেশি কমপ্লিকেশন সম্পন্ন ঘড়ির কথা বলতে গেলে ভ্যাসুরন কনস্টান্টিনের রেফারেন্স 57260 মডেলটির নাম মনে আসবে। এই ঘড়িটি 2008টি আলাদা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। জানলে অবাক হবেন যে ঘড়িটিতে 57টি ভিন্ন ভিন্ন কমপ্লিকেশন রয়েছে। এরকম একটি ঘড়ির মালিক হতে চাইলে আপনার ব্যাংকে কমপক্ষে $80,00,000 থাকতে হবে। ঘড়ির মূল চালিকা শক্তির ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন প্রকারের কথা জানা গেল, কিন্তু ভেতরের যন্ত্রাংশের ডিজাইন, ধরন, যন্ত্রাংশের আলাদা আলাদা কম্পাঙ্ক আর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কোয়ার্টস, মেকানিক্যাল এবং অটোমেটিক ঘড়িকে আরও অনেকভাবে ভাগ করা যায়। সবার কাছে ঘড়ির ভিতরের যন্ত্রাংশের এত খুঁটিনাটি খুব গুরুত্বপূর্ণ মনে না হলেও ঘড়ির নির্মাতা প্রতিষ্ঠান এবং অনেক কালেক্টরের কাছে তা সত্যি যথেষ্ট তাৎপর্যবহুল। ঘড়ির শিশু নির্মাতাদের কাছে মেকানিক্যাল ঘড়ির নির্মাণ একটি আর্ট, আর জটিল ঘড়ির নির্মাণ তাদের কাছে শ্রেষ্ঠত্বের পাশাপাশি মর্যাদার মাপকাঠি হিসেবেও ভূমিকা পালন করে থাকে। সবচেয়ে বেশি কমপ্লিকেশন থাকার পাশাপাশি উপরে বর্ণিত ভ্যাসুরন কনস্টান্টিনের রেফারেন্স 57260 মডেলটি একই সাথে বিশ্বের সবচেয়ে জটিল ঘড়িও। শীর্ষ ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব মুভমেন্ট সিস্টেম ব্যবহার করলেও অনেক বড় বড় নির্মাতা প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নির্মাণ করা মুভমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকে। অন্যতম দামি মুভমেন্ট সিস্টেমের মধ্যে ইটিএর নির্মিত ভ্যালজুক্স 7750 মুভমেন্ট, লেমানিয়া লেমানা 2310 মুভমেন্ট, IWC ক্যালিবার 5000 নাম উল্লেখ করতে হবে। এছাড়াও বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান তাদের নিজস্ব মুভমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকেন, যা ইনহাউস মুভমেন্ট নামে পরিচিত। ইনহাউস মুভমেন্ট মূল্য নির্ধারণে ভূমিকা রাখার সাথে সাথে নির্মাতাদের মর্যাদার একটি মাপকাঠি। পারপিচুয়াল ক্যালেন্ডার, অনেক ঘড়ির সময়ের সাথে সাথে তারিখ এবং দিনের হিসাবও দেখাতে পারে, যা ঘড়ির সিম্পল কমপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম। আপনার ঘড়ি যদি সাধারণ কোনো ঘড়ি হয় আর তাতে যদি সুবিধা থাকে, তাহলে বছরে আপনাকে কমপক্ষে 5 বার তারিখ এবং দিনের হিসাব বদল করতে হবে, কারণ বছরের 7টি মাস 31 দিনে
আর 4টি মাস 30 দিন আর ফেব্রুয়ারি তো আছেই। তবে আপনার ঘড়িটি যদি হয় ডিজিটাল ঘড়ি, তাহলে তারিখ আর দিনের হিসাব সেটা নিজেই রাখতে পারবে। ডিজিটাল ঘড়িতে ছোট চিপ ব্যবহৃত হয়ে থাকে, যাতে কোন মাস 30 এবং কোন মাস 31 দিনের তার হিসাব তো থাকেই, সাথে সাথে অধিবর্ষের হিসাব পর্যন্ত সংরক্ষিত থাকে। কিন্তু অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে এইসব তথ্য সংরক্ষণ করা তুলনামূলকভাবে সত্যিই কঠিন। কোয়ার্টজ ঘড়িতে অনেক ইলেকট্রিক্যাল চিপ ব্যবহার করা হয়, যার সাহায্যে দিন তারিখের নির্ভুল হিসাব রাখা সম্ভব। কিন্তু মেকানিক্যাল ঘড়িতে এই বৈশিষ্ট্যটি অর্জন অত্যন্ত কঠিন, এবং যার জন্য এইসব ঘড়ির দাম হতে পারে সত্যিই আকাশ ছোঁয়া। অধিবর্ষ থেকে শুরু করে মাস দিন এবং তারিখের হিসাব সঠিকভাবে রাখতে পারা এই ঘড়িগুলো পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি নামে পরিচিত। উপকরণ বলা বাহুল্য, নির্মাণ উপকরণ ঘড়ির দাম নির্ধারণে সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক আগে থেকেই ঘড়িতে প্লাটিনাম এবং সোনার মতো মূল্যবান ধাতুর ব্যবহার হয়ে আসছে, যার সাথে হীরে পান্নার মতো মূল্যবান পাথরের ব্যবহার ঘড়ির মূল্যকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের জনপ্রিয় মডেলের ঘড়িগুলোর প্লাটিনাম, সোনা এবং অন্য মূল্যবান পাথরের তৈরি সীমিত সংস্করণ বের করে, যার মূল্য একই মডেলের অন্যান্য ঘড়িগুলোর থেকে অনেক অনেক বেশি হতে পারে। দামি ধাতু ছাড়াও রোলেক্স তাদের ঘড়িতে বিশেষ ধরনের স্টিল ব্যবহার করে, যার গঠন প্রকৃতি তারা কঠোরভাবে গোপন রাখে। তাদের দাবি অনুসারে এই স্টিল সাধারণ স্টেইনলেস স্টিলের থেকেও অনেক বেশি ক্ষয়রোধী এবং ঘাত সহনশীল। সীমিত সংস্করণ, সীমিত সংস্করণগুলো সবসময় মূল্যবান ধাতু অথবা পাথরের নির্মিত না হলেও তাদের অসাধারণত্ব এবং স্বল্পতা তাদের অস্বাভাবিক মূল্যের কারণ হতে পারে। 2016 সালে জেনেভা ওয়াচ অকশনে সাধারণ স্টিল কেসিং এর প্যাটেক ফিলিপ রেফারেন্সের 1518 ঘড়িটি প্রায় $1,10,00,000 বিক্রি হয়েছিল। ঘড়িটির এই অস্বাভাবিক মূল্যের কারণ, ঘড়িটি প্যাটেক ফিলিপের দ্য অরিজিনাল সিরিজের অংশ, আর যা এখন পর্যন্ত মাত্র 4টি নির্মিত হয়েছে। প্রথম ঘড়িটি নিলামে বিক্রি করা হয়। নির্মাণকাল, কোনো ঘড়ির নির্মাণকাল ঘড়ির মূল্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। শুনলে অবাক হবেন যে রোলেক্সের দাবি অনুসারে একটি রোলেক্স ঘড়ি নির্মাণ করতে গড়ের সময় লাগে 1 বছর, আর প্যাটেক ফিলিপের দাবি তাদের সাধারণ ঘড়ি নির্মাণে গড়ের সময় লাগে 4 বছর। জটিল ঘড়ির ক্ষেত্রে সময়কাল 6 বছর এবং অতি জটিল ঘড়ি নির্মাণে সময় লেগে যেতে পারে দীর্ঘ 8 বছর। উদাহরণস্বরূপ প্যাটেক ফিলিপের গ্র্যান্ডমাস্টার কাইম ঘড়িটির কথা বলা যায়। $2,600,000 মূল্যের হাতে নির্মিত এই ঘড়িটি নির্মাণে প্যাটেক ফিলিপের সময় লেগেছিল 1,00,000 ঘণ্টা। ইতিহাস, ঘড়ির নির্মাণকাল নিজস্ব ইতিহাস, আবার অনেক সময় বিখ্যাত মানুষের সংগ্রহে থাকার মতো ঘটনাও ঘড়ির দাম নির্ধারণে ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে ব্রিগেডের গ্র্যান্ড কমপ্লিকেশন মেরি অ্যান্তোয়ানেত ঘড়িটির কথা বলতেই হয়। ঘড়িটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি পকেট ঘড়ির মর্যাদা লাভ করেছে, যার দাম হচ্ছে $3,00,000। ফরাসি রানী মেরি অ্যান্তোয়েত আব্রাহাম লুই ব্রিগেডকে 1782 সালে এই ঘড়ির নির্মাণের দায়িত্ব দেন। 1827 সালে আব্রাহামের পুত্র এই ঘড়ির নির্মাণ কাজ শেষ করেন। রানী অ্যান্তোয়েত ঘড়িটি দেখে যেতে পারেননি, কারণ ঘড়ির কাজ সম্পন্ন হওয়ার 34 বছর পূর্বেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশ্বের সবচেয়ে দামি ঘড়িগুলোর মধ্যে এই ঘড়িটি তৃতীয় স্থানে অবস্থান করছে। মূলত এই বিষয়গুলি কিন্তু ঘড়ির অকল্পনীয় দামের পেছনে মূল ভূমিকা রাখে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন, এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।